কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 218তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃততে আমরা গত দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 5ই এপ্রিল 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নের প্রসাদ গ্রহণের পর তাঁর ঘরটিতে বসে ধর্ম প্রসঙ্গ করছিলেন, আর গত শনিবার আমরা যেখানটিতে শুনেছিলাম তারপরে আজকে ঢুকব। শনিবারে আমরা শুনেছিলাম এই প্রসঙ্গ যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে সংসারে যিনি রয়েছেন তার ঋণ আছে, পিতৃঋণ, মাতৃঋণ, স্ত্রী ঋণ, সেগুলি সবিস্তারে বলছিলেন তার স্বভাব সিদ্ধ ভারী চমৎকার অনুপম ভঙ্গিতে, যতটা অবধি আমরা শুনেছিলাম। তারপরে দেখব যে এর আবার ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমের কথা তিনি বলবেন, সেই জায়গাটিতেই আজকে প্রবেশ করব। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে কতকগুলি ঋণ আছে, আমরা আগের দিনের প্রসঙ্গ উল্লেখ করছিলাম, তিনি বলেছেন কতকগুলি ঋণ আছে, দেবঋণ, ঋষি ঋণ, আবার মাতৃঋণ, পিতৃঋণ, স্ত্রী ঋণ। মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না। আজকে যেখানটিতে ঢুকছি সেখানে দেখছি তিনি বলছেন, তবে একটি কথা আছে, যদি প্রেমোন্মাদ হয় তাহলে কে বা বাপ, কে বা মা, কে বা স্ত্রী। ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে, তার কিছুই কর্তব্য নাই, সব ঋণ থেকে মুক্ত। প্রেমোন্মাদ কিরকম, সে অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায়। নিজের দেহ যে এত প্রিয় জিনিস, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, তাও ভুল হয়ে যায়। চৈতন্যদেবের হয়েছিল, সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন, সাগর বলে বোধ নাই, মাটিতে বারবার আছাড় খেয়ে পড়ছেন, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই, শরীর বলে বোধই নাই। এটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন সেখানে তিনি ওই দেখাচ্ছেন যে প্রেমোন্মাদের যে অবস্থা সেইটিতে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে এইখানেই যে তার আর কোনো ঋণ থাকে না, তিনি ওই সমস্ত দায়িত্ব কর্তব্যের মধ্যে আর আবদ্ধ থাকেন না, তিনি এক্সেম্পটেড। এইবারে সেইটি কিরকম বলছেন যে প্রেমোন্মাদ মানে ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে, বলে উদাহরণ দিলেন চৈতন্যদেবের। সেখানে তিনি বলছেন যে জগৎ ভুল হয়ে যায়, নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। আর খুব পরিষ্কার করে দেখানো হচ্ছে যে নিজের দেহ যার ভুল হয়ে যাচ্ছে, ওই চৈতন্যদেবের কথা বলছেন যে সাগরে পড়ছেন, মাটিতে আছড়ে পড়ছেন, কেন পড়ছেন, ঈশ্বরের প্রতি ভালোবাসায় প্রেমোন্মাদ। শ্রীরামকৃষ্ণ বললেন এইটি যখন কারুর হচ্ছে তখন আর তার ওই দায়বদ্ধতাগুলো থাকে না, ওই মাতৃঋণ, পিতৃঋণ ইত্যাদি সেগুলি আর তার থাকে না, সেটা হচ্ছে ব্যতিক্রম। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন পুরো প্রসঙ্গের সম্পূর্ণতার জন্যে। তাহলে যে ভক্তদের কাছে তিনি বলছেন সেখানে তো বলেছেন যে এই ঋণগুলি আছে, কিন্তু প্রসঙ্গের সম্পূর্ণতার জায়গা থেকে যে একটা জায়গায় জানো যে এই ঋণের প্রসঙ্গটা নেই, আর ঋণটা থাকে না, সেটা কখন, যখন ঈশ্বরের জন্য প্রেমোন্মাদ হয়। এটা শুধু যে প্রসঙ্গের সম্পূর্ণতার জন্যই শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করছেন তা নয়, তাহলে তো সেই সিলেবাস কমপ্লিট করার মতো হতো, ওটা তো হচ্ছেই, কিন্তু এইখানে ঠাকুর আবার যখন এই প্রসঙ্গ ছুঁয়ে যাচ্ছেন তখন অদ্ভুত একটা এর মধ্যে আস্বাদন আসছে। আগের দিনে আমরা শুনেছি যে তিনি বলেছেন যে মাতৃঋণ, পিতৃঋণ, স্ত্রী ঋণ প্রভৃতি,
এবং স্ত্রীর প্রতি তার দায়িত্ব আছে, এইসব কথা বলেছেন। আর আজকে যখন প্রেমোন্মাদের কথা বলছেন, তখন আবার ওই ভাবটিও উঁকি মারছে, ওই ভাবটিও আহ্বান জানাচ্ছে যে এইরকমটাও হতে পারে, এরকমটাও হতে পারে যেখানে ঈশ্বরের জন্যে উন্মাদ প্রেমে। শ্রীরামকৃষ্ণ তো কতবার এই প্রসঙ্গটিকে বলেছেন, এখানে আবারও যখন সেটি আসছে তখন আমরা বুঝতে পারছি যে তিনি একটা খুব গভীর আনন্দের জায়গা থেকে এই প্রসঙ্গের মধ্যে এসেছেন এবং সেইটি এখানে বলে দিচ্ছেন যে চৈতন্যদেবে এরকম হয়েছিল যে সাগরেও ঝাঁপ মেরে পড়ছেন, আবার মাটিতেও পড়ছেন। তা এই যে প্রেমের অবস্থা, শ্রীরামকৃষ্ণ যাই বলছেন তার মধ্যে এটিও থেকে যাচ্ছে যে এরকমটাও হয়, সেটা যখন তিনি বলছেন তখন আমাদের বেশ শুনতে ভালো লাগছে যে হ্যাঁ, এইবার প্রসঙ্গটা অন্যভাবেও সম্পূর্ণ হচ্ছে, শুধু সিলেবাস কমপ্লিট করবার মতো করে নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে ভক্তির কথা ঘুরে ফিরে বলেছেন সেই ভক্তির প্রসঙ্গটিও আসছে সেখান থেকেও অন্যরকমভাবে, যেন মনে হচ্ছে যে হ্যাঁ, এইবার বেশ পুরোপুরি একটা আস্বাদনের জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে। সেইটি শুনতে শুনতে আমরা দেখছি যে তারপরে কি হলো। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর হা চৈতন্য বলিয়া উঠিলেন, ঠাকুর হা চৈতন্য বলিয়া উঠিলেন। এই হা চৈতন্য শব্দ দুটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তারপরে লিখছেন, ভক্তদের প্রতি চৈতন্য কিনা অখণ্ড চৈতন্য, বৈষ্ণবচরণ বলতো গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট। তা ওই ওই বলছেন যে চৈতন্য কিনা অখণ্ড চৈতন্য। তা এই যে নিজে হা চৈতন্য বলে উঠেছেন, বলে উঠবার পরেই বলছেন চৈতন্য কিনা অখণ্ড চৈতন্য, আচ্ছা এটার মানেটা কি? আবার বললেন, বৈষ্ণবচরণ বলতো গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট। তাহলে তিনি যখন হা চৈতন্য, এ হা চৈতন্য, হা শব্দটি ওই রকম ভাবেই আর কি, সম্বোধনের মতো করে ওহে এরকম ভাবে হতে পারে, আরেকটা হচ্ছে যে তাকে পাচ্ছি না যেন, সেইরকম একটা হৃদয়ের আকুতি থেকে হা চৈতন্য এরকম বলেছেন। বলেই যে চৈতন্য বলছেন, তার মানে চৈতন্যদেবের কথা বলছেন, যিনি জগতে অবতীর্ণ হয়েছেন, ঈশ্বর এই রূপে অবতীর্ণ হয়েছেন সেই রূপটির কথা বলছেন। তা সেটা হচ্ছে যে যিনি বলছেন তিনিই বলতে পারবেন যে তার ভেতরে কোন ভাব রয়েছে যেখান থেকে এরকম বলে উঠেছেন হা চৈতন্য, শ্রীরামকৃষ্ণ সেটি উল্লেখ করছেন। তাহলে তাকে কেউ প্রশ্ন করেনি, কিন্তু তিনি নিজেই বলছেন যে ওই নামটি যে নিলেন এটা কি অর্থে, বললেন চৈতন্য কিনা অখণ্ড চৈতন্য। অখণ্ড চৈতন্য শব্দ দুটি স্থূলাক্ষরে, তার মানে হচ্ছে যে সেই যে অখণ্ড সচ্চিদানন্দ, যিনি চৈতন্য স্বরূপ, যিনি সমগ্র জগতে অনুস্যূত হয়ে রয়েছেন তার কথাই বলছেন, কিন্তু শুধু সেই অদ্বৈত ভাবের থেকেই যে উচ্চারিত হচ্ছে তা নয়, এর মধ্যে আবার দ্বৈত ভাবের মাধুর্য অপূর্ব সুন্দর ছায়াপাত করছে। বলছেন, বৈষ্ণবচরণ বলতো গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট। তার মানে কি? যে যখন ওই চৈতন্যদেব যাকে বলা হচ্ছে তার সম্বন্ধে এই কথাটি আসছে যে তিনি যখন অবতীর্ণ হচ্ছেন, তিনি যে অবতীর্ণ হয়েছেন তার মানে হলো যে তিনি হচ্ছেন সেই যে অখণ্ড চৈতন্য, তারই একটি অংশ, একটি ফুট, এইভাবে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, মানে উল্লেখ করছেন তিনি যে গৌরাঙ্গ, বৈষ্ণবচরণ বলতো গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট। তার মানে যে মানুষ রূপে যিনি অবতীর্ণ হয়েছেন সেই তিনিও সেই অখণ্ড সচ্চিদানন্দেরই অংশ, এইটি শ্রীরামকৃষ্ণ যে বলছেন তার মানে হলো যে তিনি যে হা চৈতন্য বলেছেন সেই চৈতন্য যেমন ওই অখণ্ড চৈতন্য নিরাকারের দিক থেকে, তেমনি সাকার প্রসঙ্গটিও থেকে যাচ্ছে। ওই বললেন যে বৈষ্ণবচরণ বলতো গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট, এত সুন্দর যে শ্রীরামকৃষ্ণ হা চৈতন্য বলেছেন, তো তাহলে এই এই যে তিনি কি ভেবে এটি বললেন সেটিকে যখন উল্লেখ করছেন তখন তার মনোজগৎকে যেন দেখতে পাওয়া যাচ্ছে, তিনি সেইভাবেই উচ্চারণ করছেন। তো এই শ্রীরামকৃষ্ণ এরকমভাবে যে উচ্চারণ করছেন, ব্যাখ্যা করছেন, তার মনের সঙ্গে মুখের একটা অমীয় যোগাযোগ। তিনি বলতেন, মন মুখ এক করার নামই সাধন। তো ওই যেটি কিনা শ্রীমুখে উচ্চারিত হয়েছে তার অন্তরালে কি ভাব রয়েছে সেটি ওই অখণ্ড চৈতন্যের ভাবও, আবার নররূপে আবির্ভূত গৌরাঙ্গের স্মৃতিও বটে, এই দুটিকেই একসঙ্গে উল্লেখ করছেন শ্রীরামকৃষ্ণ, যার মন মুখ অভিন্ন অভেদ সমার্থক।
তো সেই তিনি এরকম ভাবে বললেন। এদেরই হচ্ছে যে পুরো জীবনটি দিয়ে দেখা যাচ্ছে যে তাদের বাণী আলোকিত হয়ে আছে, তারা যা উচ্চারণ করছেন সেটিকে আলোকিত করছে তাদের জীবন চর্চা। তো এই জীবনচর্যার মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে সেটি দিয়ে বাণীগুলি আরো আলোকিত হয়ে যাচ্ছে, আমাদের বুঝতে সুবিধে হচ্ছে। তারপরে এই প্রসঙ্গ একটু অন্যদিকে ঘুরছে, শ্রীরামকৃষ্ণ, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়ার? কাকে বললেন? মাস্টারমশাই লিখছেন, বুড়ো গোপাল। আজ্ঞে হাঁ, একটু ঘুরে ঘাড়ে আসি। বুড়ো গোপাল দাদা যাকে বলা হয় এখনকার সময়তে, শ্রীরামকৃষ্ণ পরবর্তী সময়ে বলা হয়েছে, তখনও হয়তো বলা হয়েছে, তিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পরে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ। তো সেই তিনি উপস্থিত রয়েছেন, তো বোঝাই যাচ্ছে। তো তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? ঠাকুরের থেকে তিনি বয়সে বড়। তা বুড়ো গোপাল দাদা বলছেন, আগে হাঁ, একটু ঘুরে ঘাড়ে আসি। এইবার ঘরের মধ্যে উপস্থিত রয়েছেন রামচন্দ্র দত্ত মহাশয়। তিনি এইখানটাতে একটা মন্তব্য করছেন, মাস্টারমশাই লিখছেন, রাম বুড়ো গোপালের প্রতি, ইনি বলেন, অর্থাৎ ঠাকুরের কথা বলছেন, ইনি বলেন বহুদকের পর কুটিচক, যে সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন তার নাম বহুদক, যার ভ্রমণ করার স্বাদ মিটে গেছে আর এক জায়গায় স্থির হয়ে আসন করে যিনি বসেন তাকে বলে কুটিচক। এই বুড়ো গোপাল দাদারকে রামবাবু এইগুলি বলছেন, তার মানে রামবাবুর ঠিক এই তীর্থে যাওয়ার ব্যাপারটাতে সম্মতি নেই, কিন্তু ঠাকুর কিছু বলার আগেই তিনি বলছেন, যেহেতু ঠাকুরের কথা ওরকম শুনেছেন, যে সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন তার নাম বহুদক, তার মানে তার মনের মধ্যে এখন ওরকম একটা অবস্থা রয়েছে, যার ভ্রমণ করার স্বাদ মিটে গেছে আর এক জায়গায় স্থির হয়ে আসন করে যিনি বসেন তাকে বলে কুটিচক। এরপরে রামবাবু আরও বলছেন, আর একটি কথা ইনি বলেন, একটা পাখি জাহাজের মাস্তুলের উপর বসেছিল, জাহাজ গঙ্গা থেকে কখন কালাপানিতে পড়েছে তার হুঁশ নাই, যখন হুঁশ হলো তখন ডাঙা কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল, কোথাও কূল কিনারা নাই তখন ফিরে এলো, আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল, সেদিকেও কূল কিনারা নাই, তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো, আবার একটু জিরিয়ে এই রূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে গেল, যখন দেখলে কোনো দিকেই কূল কিনারা নাই তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল। এই কথা বলছেন রামবাবু, শ্রীরামকৃষ্ণের কাছে শুনেছেন মাস্তুলের পাখির গল্প বা দৃষ্টান্ত, এবং শেষে কি হলো যে যখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো, তারপর একটু জিরিয়ে পূর্ব পশ্চিম দিকে গেল, যখন দেখলে কোনো দিকেই কূল কিনারা নাই তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল। তাহলে এই মাস্তুলের পাখির প্রসঙ্গটি কি জন্য আসছে? ওই রামবাবু বুড়ো গোপাল দাদাকেও এটা বোঝাতে চাইছেন যে মানুষ অনেক রকম ভাবে যে তীর্থ ভ্রমণ করবে আর কত রকম করে ঈশ্বর লাভ করবে, ঈশ্বর সান্নিধ্য লাভ করবে, কিন্তু পরে দেখে যে তাঁর ইচ্ছে হলেই হবে, সুতরাং সেই তাঁর ইচ্ছের উপরে নির্ভর করে বসে থাকে আনন্দে, সে নিশ্চেষ্ট হয় না, কিন্তু ওই ওই মনে মনে সে ডাকতে থাকে আর কি, যখন তার ওই নির্ভরতাটা আসে যে পাঁচ দিকে গিয়ে লাভ নেই, বিভিন্ন দিকে ছুটোছুটি করে চারদিকে সে গেছে তো ওটা করে লাভ নেই, সেজন্য সে তখন নিশ্চিন্ত হয়ে এক জায়গাতে বসে থাকে, মাস্তুলে বসে থাকে। সেইটি রামবাবু বলছেন বুড়ো গোপাল দাদার উদ্দেশ্যে। শ্রীরামকৃষ্ণ, বুড়ো গোপাল ও ভক্তদের প্রতি, যতক্ষণ বোধ যে ঈশ্বর শেথা শেথা ততক্ষণ অজ্ঞান, যখন হেথা হেথা তখনই জ্ঞান। তাইটি বললেন যে ওই শেথা শেথা বোধ হলে তখন অজ্ঞান, আর হেথা হেথা বোধ হলে তখন জ্ঞান। এই যে হেথা হেথা বোধ হওয়া, এটির মানে কি? এটির মানে হচ্ছে যে ঈশ্বর ভেতরেই আছেন, এটি যখন মনে হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখনই হলো জ্ঞান। আর শেথা শেথা মানে সেই ওখানে, আর এই যে বুড়ো গোপাল দাদা তীর্থ ভ্রমণ করতে যাবেন, তার মানে ওই তীর্থে, ওই নানান জায়গায় দুর্গম তীর্থ, সেখানে না গেলে হবে না, শেথা শেথা। তো ওই শেথা শেথা যখন মনে হচ্ছে তখন ওটি অজ্ঞানের অবস্থা, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন বলে গল্প বলছেন কি সুন্দর। একজন তামাক খাবে তো প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেছে, রাত অনেক হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছিল,
অনেকক্ষণ ধরে ঠেলা, এত মজার গল্প, অবলীলায় তিনি বলে যাচ্ছেন এবং তার দ্বারা কি অদ্ভুত আলো আসছে এবং আধ্যাত্মিক পথের দিশা আসছে। তারা ঘুমিয়ে পড়েছিল, অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর একজন দৌড় খুলতে নেমে এলো। তারপরে বোঝাই যাচ্ছে যে চোখ কচলাতে কচলাতে নেমে এসছে। লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করলে, কি গো, কি মনে করে? সে বললে, আর কি মনে করে, তামাকের নেশা আছে জানো তো, টিকে ধরাবো মনে করে। তখন সেই লোকটি বললে, বাহ, তুমি তো বেশ লোক, এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলাঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে, সকলের হাস্য, যে তাহলে আগুনটা খুঁজে পাচ্ছিল না সেই জন্য এসছে, আর এ ওই ওপর থেকে নেমেছে, নেমেছে তখন সেই রকম বলছে, তুমি তো বেশ লোক। তারপরে বললেন শ্রীরামকৃষ্ণ, যা চায় তাই কাছে, অথচ লোকে নানা স্থানে ঘুরে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন তিনি বিদ্যমান তীর্থ কেন? কি সুন্দর! তা এইটি তিনি বুড়োগোপাল দাদা এবং অন্যান্য ভক্তদের প্রতি শ্রীরামকৃষ্ণ এই কথাগুলি বললেন। আর ওই প্রতিবেশী মানুষটি ওরকম বলেছেন যে, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে, তার লণ্ঠন, তার এখানে আলো জ্বলছে, তারপরে সেখানে আগুন দিয়ে জ্বালানো হয়েছে, পলতে বা সলতে সেটা জ্বলছে তো, তার তুমি কি করে টিকে ধরাবে সেই জন্য খুঁজতে এসছো? তাই শ্রীরামকৃষ্ণ বলেন, যা চায় তাই কাছে, অথচ লোকে নানা স্থানে ঘুরে। তো এই কাছেই রয়েছে কিন্তু লোকে নানা স্থানে ঘুরছে, তা এটার মানে হলো যে ঈশ্বরকে খুঁজছে মানুষে, কিন্তু নানান জায়গায় যে ঘুরছে তিনি অন্তরে রয়েছেন, তিনি অন্তরে রয়েছেন, তাকে নানান জায়গায় খুঁজছে, এইটাতে শ্রীরামকৃষ্ণ বিস্মিত হচ্ছেন, আপত্তিও আছে বিস্মিত হচ্ছেন, সেটা এই গল্পের মধ্যে দিয়ে প্রকাশ করছেন। আর কি চমৎকার বলার ভঙ্গি, যা চায় তাই কাছে, অথচ লোকে নানা স্থানে ঘুরে। ওই বুড়োগোপাল দাদা ওর থেকে বয়সে বড়, তার একটা সম্মান আছে যা যেভাবেই ভাবা যাক না কেন, তা বললেন, অথচ লোকে নানা স্থানে ঘুরে। এই লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ, শিক্ষকতার জায়গা, যে যার যেটা মান সম্মান সেইটাই তাকে দিয়ে, তার বয়স কম বেশি যাই হোক না কেন, তার সম্মান রক্ষা করে তাকে শিক্ষিত করা, তাকে সমৃদ্ধ করা, তাকে ঋদ্ধ করা, শ্রীরামকৃষ্ণের ভঙ্গির মধ্যে দেখা যায় অপূর্বভাবে এটি রয়েছে। তার মাস্টারমশাই এটি বললেন যে, ঠাকুর কি ইঙ্গিত করছেন তিনি বিদ্যমান তীর্থ কেন? তাহলে যে যা চায় তাই কাছে, এটি বুড়োগোপাল দাদার কাছে বিশেষভাবে যে শ্রীরামকৃষ্ণ তো রয়েছেন, তাও নানান তীর্থে যেতে হবে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন স্থূল দেহে ছিলেন জীবদ্দশায়, তখন তার যারা নিকটজন কেউ কেউ তীর্থ ভ্রমণে গেছেন। আসলে কি হয় যে তীর্থের প্রতি তো মানুষের একটা বিরাট আকর্ষণ থাকে, আর যাকে সামনে দেখছেন তিনি যে ঈশ্বর, এটা কি চট করে প্রত্যয় আসে? আজকে কালের ব্যবধানে দাঁড়িয়ে আমরা ভাবতে পারি যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং ঈশ্বর অবতীর্ণ, তিনি অবতার, কিন্তু যখন কেউ দেখছেন তাকে, তাহলে তার তো একটা মনুষ্য জীবন, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেখান থেকে একেবারে ষোলো আনা বিশ্বাস হয়ে যাবে। ষোলো আনা বিশ্বাস যদি হয় তাহলে তো তিনি ধন্য, কিন্তু যখন সেটা হচ্ছে না, যখন হয়তো কিছুটা আছে যে না, ইনি খুব এক্সাল্টেড ক্যারেক্টারের হিউম্যান বিইং, বিরাট মাপের একজন মানুষ, তখন সেই তীর্থের যে আকর্ষণ সে তো থাকতেই পারে। তীর্থের আকর্ষণ তো এমনি খারাপ নয়, কিন্তু ওই তো তীর্থের আকর্ষণ তখনও পর্যন্ত তার থেকে যাচ্ছে, সেই জন্য তিনি তীর্থে যাচ্ছেন। আর সেখানে শ্রীরামকৃষ্ণ, আমরা শুনছি 5 এপ্রিল 1884 প্রসঙ্গ, শ্রীরামকৃষ্ণ বলছেন, যা চায় তাই কাছে। এটি একটি অদ্ভুত দৈববাণীর মতো, দৈববাণী আকাশ থেকে হয় কি মেঘের আড়াল থেকে হয় সেই প্রসঙ্গ তো অন্য, আসছি না আমরা তার মধ্যে কিছুতেই, কিন্তু ঠাকুর যখন এটি বলছেন তখন কি সুন্দর, যে একেবারে নিজের স্বরূপকেই যেন তিনি ঘোষণা করছেন কিন্তু পুরোপুরি নয়, বলছেন যা চায় তাই কাছে। তাহলে এই যা চায় তাই কাছে এই কথাটি দুরকম মানে হতে পারে। একটি হচ্ছে আমরা একটু আগে উল্লেখ করেছি যে যে ব্যক্তি ঘুরছে, তীর্থে যাবে, তীর্থে যাচ্ছে বা তীর্থে যাবে বলে ভাবছে, তার ভেতরেই তো ঈশ্বর রয়েছেন, এটি একটি যেমন দিক, তেমনি আরেকটি দিক হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং রয়েছেন। তাহলে কোন অর্থে তিনি বলেছেন সে তো তিনিই জানতেন, কিন্তু মাস্টারমশাই যেটি সংযোজন করছেন সেটিও খুব ভাববার আছে, ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন? আর এই মাস্টারমশাই তো বলে দিলেই হয়, কিন্তু তিনি এত জেন্টলম্যান
যে তিনি নিজের যেটা মনে হয়েছে সেটা আরোপ করবেন না যিনি পড়ছেন তার উপরেতে, যে পাঠক বা পাঠিকা। সেখানে কি সুন্দরভাবে বলছেন, ওই জেন্টলম্যান লাইক অবজারভেশন, জেন্টলম্যান লাইক কমেন্ট, বলছেন ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন তিনি বিদ্যমান তীর্থ কেন? অপূর্ব মাস্টারমশাই কেউ যে দেখতে পাওয়া যাচ্ছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে, এ একেবারে অদ্ভুত যে তিনি ওই ঠাকুরকে ওইরকম ঠাকুরের বলেছেন বলে তার মনে হয়েছে, হয়তো তিনি নিশ্চিত, কিন্তু তবু ওই ভদ্রতা রক্ষা করছেন এবং বলছেন ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন। এইবারে রামবাবুর কথা আসছে, মাস্টারমশাই লিখছেন, রাম মহাশয় এখন এর মানে বুঝেছি, গুরু কেন কোনো কোনো শিষ্যকে বলেন চারধাম করে এসো, যখন একবার ঘুরে দেখে যে এখানেও যেমন সেখানেও তেমন, তখন আবার গুরুর কাছে ফিরে আসে, এসব কেবল গুরুবাক্যে বিশ্বাস হবার জন্য। এটি রামবাবু বলছেন যে গুরুও যখন বলেন যে চারধাম করে এসো, তখন সেটা ওইটা বোধটা আরো পাকাপাকি করবার জন্যে যে এখানেও যেমন সেখানেও তেমন, এই বোধটার জন্যে, এই বোধটা যাতে পাকাপাকি হয় সেটার জন্য গুরু এরকমভাবে বলে থাকেন, রামবাবু এটি বলেছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, কথা একটু থামিলে পর ঠাকুর রামের গুণ গাহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আহা, রামের কত গুণ, কত ভক্তদের সেবা আর প্রতিপালন রামের প্রতি। অধর বলছিল তুমি নাকি তার খুব খাতির করেছ। শ্রীযুক্ত অধরলাল সেনের কথা আসছে, মাস্টারমশাই লিখছেন, অধরের শোভাবাজারে বাড়ি, ঠাকুরের পরম ভক্ত, তার বাড়িতে চণ্ডীর গান হইয়াছিল, ঠাকুর ও ভক্তেরা অনেকেই উপস্থিত ছিলেন, অধরের কিন্তু রামকে নিমন্ত্রণ করিতে ভুল হইয়াছিল, রাম বড় অভিমানী, তিনি লোকের কাছে দুঃখ প্রকাশ করিয়াছিলেন, তাই অধর রামের বাড়িতে গিয়াছিলেন, তার ভুল হইয়াছিল এজন্য দুঃখ প্রকাশ করিতে গিয়াছিলেন। তা এইসবগুলো হয়েছে, এই এই ঘটনাগুলো মাস্টারমশাই লিখলেন। তো আর অধরবাবুকে, এই রামবাবুকে ওটা বললেন যে অধর বলছিল তুমি নাকি তার খুব খাতির করেছো, মানে অধরবাবু রামবাবুর বাড়ি গিয়েছিলেন। তো রাম ওই ওই যখন ঠাকুর ওই যে বলেছেন যে তার ভুল হইয়াছিল এই জন্য দুঃখ প্রকাশ করিতে গিয়াছিলেন, তখন রামবাবু আবার একটু ডিফেন্সিভে চলে যাচ্ছেন, সেই কথা মাস্টারমশাই লিখছেন আর কি। ঠাকুর যা হচ্ছে কথোপকথন, রাম সে অধরের দোষ নয়, আমি জানতে পেরেছি সে রাখালের দোষ, রাখালের উপর ভার ছিল শ্রীরামকৃষ্ণ, রাখালের দোষ ধরতে নাই, গলা টিপলে দুধ বেরোয়। রামবাবুকে কথা শেষ করতে দিলেন না, রাম শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকম অধরের খাতির, অধরকে তুমি খাতির করেছো, আর অধরের ভুলও হয়েছিল যে অধরবাবু যে রামবাবুর কাছে দুঃখ প্রকাশ করেছিলেন সেই প্রসঙ্গটাও মাস্টারমশাই জানালেন, আর সেইখানে রামবাবু বলছেন যে সে অধরের দোষ নয়, আমি জানতে পেরেছি সে রাখালের দোষ। এইবার যেই বলছেন রাখাল চন্দ্র, তার বয়স অনেক কম এদের থেকে, আর তিনি ঠাকুরের মানুষপুত্র। ওই যে মানুষপুত্র বলা হয়েছে, লৌকিক ক্ষেত্রে সম্পর্কটা যেরকম হয় সেরকমই দেখতে, যদিও এটি আসলে আধ্যাত্মিক সম্পর্ক, কিন্তু ওই মানুষপুত্র তো, তা সেই ভালোবাসার জায়গা রয়েছে এখানে দেখা যাচ্ছে। যখন রামবাবু বলছেন রাখালের উপর ভার ছিল, তখন বাক্য সম্পূর্ণ করবার আগেই শ্রীরামকৃষ্ণ বলছেন রাখালের দোষ ধরতে নাই, গলা টিপলে দুধ বেরোয়। তার মানে যে দুধটা যে খেয়েছে সেইটি পুরো মানে বাচ্চা তো, এখনো পুরো ওরকম ইয়ে করতে পারে না, গিলতেও পারে না সেরকম আর কি, সেই অর্থে যে গলার কাছে এখনো রয়ে গেছে, পুরোপুরি গিলতেও শেখেনি, গলা টিপলে দুধ বেরোয়, তাই এই রাখালের দোষ ধরতে নাই এরকম কথা বললেন। তার কিন্তু রামবাবু আমরা দেখব যে তিনি ছাড়ছেন না, তার প্রথম পয়েন্ট ছাড়ছেন না। এই 5 এপ্রিল 1884 রামবাবু দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যাপারে একবারে সেই বিভিন্ন জনের সীমাবদ্ধতা নানান রকমভাবে বলেছেন, এর আগে আমরা পেয়েছি, আর এখানেও তিনি ওই প্রসঙ্গটার মধ্যে রয়েছেন, প্রসঙ্গটাকে একেবারে ছাড়তে চাইছেন না। তা বলছেন কীরকম যে শ্রীরাম মাস্টারমশাই লিখছেন, রাম মহাশয় বলেন কি চণ্ডীর গান হলো, মানে রাখালের দোষ ধরবো না বলছেন কি, বলছেন মহাশয় বলেন কি চণ্ডীর গান হলো শ্রীরামকৃষ্ণ, অধর তা জানত না, ওই দেখো না সেদিন যদুমল্লিকের বাড়ি আমার সঙ্গে গিয়েছিল,
তো ওই এবার রামবাবুর ওইটা যে গেছে যে অধরবাবু কেন জানাননি, সেই দিকটাতে আবার অভিযোগটা গেছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই চণ্ডীর গান হলো ইত্যাদির কথা যখন এসছে, রামবাবু যখন আবার অভিযোগটাকে একটু ঝালিয়ে নিতে নেওয়ার চেষ্টা করছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, অধর তা জানতো না, ওই দেখো না সেদিন যদুমল্লিকের বাড়ি আমার সঙ্গে গিছিল, আমি চলে আসবার সময় জিজ্ঞাসা করলুম, তুমি সিংহবাহিনীর কাছে প্রণামী দিলে না? তা বললে, মহাশয় আমি জানতাম না যে প্রণামী দিতে হয়। বলে অধরবাবুকেও তিনি আবার রক্ষা করছেন। করে কি হলো, শ্রীরামকৃষ্ণ তারপরে বলছেন, তা যদি না বলেই থাকে হরিনামে দোষ কি, তা যদি না বলেই থাকে হরিনামে দোষ কি, যেখানে হরিনাম সেখানে না বললেও যাওয়া যায়, নিমন্ত্রণ দরকার নাই। এই কথাগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে, যেখানে হরিনাম সেখানে না বললেও যাওয়া যায়, নিমন্ত্রণ দরকার নাই। এইভাবে করে শ্রীরামকৃষ্ণ সব মেলাচ্ছেন যে ভক্তদের মধ্যে কোনো যেন ভুল বোঝাবুঝি না থাকে। আর রামবাবু সব একের পর এক বলে যাচ্ছেন এবং থামছেন না, মান অভিমানের কথা বলে যাচ্ছেন। তো শ্রীরামকৃষ্ণ এইভাবে করে সমন্বয় করছেন যে ঠিক আছে, অধরের যেন ওইসব বুদ্ধি টুদ্ধি কাজ করে না, সেদিন সিংহবাহিনীকে প্রণামী না দিয়ে চলে আসছিল, আবার বলছে আমি জানতাম না, এইরকম হচ্ছে অধরের ব্যাপার। তা ওই বাচ্চা ছেলের মতো যে রাখাল চন্দ্র তাকেও সাপোর্ট করছেন, অধরবাবুকেও করছেন, আবার রামবাবুকেও ভালোবাসেন, যে এই তুমি মাথা গরম করো না, এই ভঙ্গিতে তিনি বলছেন। আর বলে তারপরে বললেন যে যেখানে হরিনাম সেখানে না বললেও যাওয়া যায়, নিমন্ত্রণ দরকার নাই। কিরকম সুন্দর একটা দিয়ে পুরো প্রসঙ্গটার একটা উপসংহার করছেন, যে অত কেন বলছো, কে ডাকলো না ডাকলো, আরে হয়েছে, আরে হুড়মুড়িয়ে ঢুকে পড়বে, ভগবানের নাম হচ্ছে হরিনাম হচ্ছে, ওখানে আবার অত ফর্মাল ইনভিটেশনের অপেক্ষা রাখে নাকি। এই করতে করতে 5ই এপ্রিল 1884 প্রসঙ্গ সমাপন হচ্ছে। আমরা ঢুকব তার পরের দিনের প্রসঙ্গ, যেটিও ভারী প্রসঙ্গতে, যেটিও ভারী সুন্দর। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন, বেলা 11টা হইয়াছে, রাখাল মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন। গত রাত্রে ফলহারিণী কালীপূজা হইয়া গিয়াছে, সেই উৎসব উপলক্ষে নাট মন্দিরে শেষ রাত্রি হইতে যাত্রা হইয়াছে, বিদ্যাসুন্দরের যাত্রা। শ্রীরামকৃষ্ণ সকালে মন্দিরে মাকে দর্শন করিতে গিয়া একটু যাত্রাও শুনিয়াছেন, যাত্রাওয়ালা স্নানান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। তা একটি বললেন যে সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন বেলা 11টা, আর হ্যাঁ যতটা আমরা শুনলাম, তারপরে বলছেন আজ শনিবার 12ই জ্যৈষ্ঠ 1291, 24শে মে 1884 খ্রিস্টাব্দ অমাবস্যা। তো এখানে বললেন মাস্টারমশাই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন, বেলা 11টা হয়েছে, রাখাল মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন আর কি, গত রাত্রে ফলহারিণী কালীপূজা হইয়া গিয়াছে, সেই উৎসব উপলক্ষে নাট মন্দিরে শেষ রাত্রি হইতে যাত্রা হইয়াছে, বিদ্যাসুন্দরের যাত্রা। এইটি প্রচলিত ছিল যে নাট মন্দিরে যাত্রা হবে। শ্রীরামকৃষ্ণ সকালে মন্দিরে মাকে দর্শন করিতে গিয়া একটু যাত্রাও শুনিয়াছেন, যাত্রাওয়ালা স্নানান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। কি সুন্দর সুন্দর সব প্রসঙ্গ, যে রাত্রিবেলায় যাত্রা হয়েছে সারা রাত, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ সকালবেলায় মাকে দর্শন করতে গিয়ে একটু যাত্রাও শুনে এসছেন। 24শে মে 1884 প্রসঙ্গ, শনিবার, আর ঠাকুর তাঁর ঘরে বসে আছেন, বেলা 11টা হয়েছে। এইখানে আমরা দেখব যে যখন পরিচয়ের মতো করে বলছেন যে কে কে ছিলেন সেই ঘরেতে, তখন বলছেন যে রাখাল মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন। আমরা এটি আগেও অনেক জায়গায় পেয়েছি, এখানেও দেখছি যে রাখাল মাস্টার এরকম বললেন, যে রাখাল চন্দ্র একটু আগে আমরা শুনছিলাম 5ই এপ্রিল 1884 প্রসঙ্গে, যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাখালের দোষ ধরতে নাই, গলা টিপলে দুধ বেরোয়, তাহলে ওই রকমই যে বয়সে ছোট, আর মাস্টারমশাইয়ের তো তিনি ছাত্র সম, সেই তার সম্বন্ধে যখন মাস্টারমশাই লিখছেন তখন, আর এটা কালের ব্যবধানে লিখছেন, তো
এইসব ঘটনা ঘটে যাওয়ার অনেক পরে কথামৃত লিখছেন, প্রকাশ করছেন। কিন্তু সেখানে আমরা দেখছি যে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন। আগে রাখালের নাম দিচ্ছেন, তারপরে মাস্টার। তাহলে কি সুন্দর! প্রথমত হচ্ছে মাস্টার মশাইয়ের আত্মবিলোপ, যে তিনি যে আছেন এটা বলতে হবে, কারণ লিখলেন কি করে তো এই প্রসঙ্গে, সুতরাং স্বাভাবিকভাবেই ওটা আসবে যে তিনি ছিলেন। কিন্তু রাখাল চন্দ্রের নামটা আগে দিলেন, এক নম্বর। তারপরে কি, তারপরে হচ্ছে যে যখন তিনি রচনা করছেন তখন রাখালচন্দ্র স্বামী ব্রহ্মানন্দ, তিনি সন্ন্যাসী। তা সন্ন্যাসীর প্রতি মাস্টারমশায়ের যে শ্রদ্ধা, সেই জায়গাটিও এর মধ্যে দিয়ে প্রকাশিত। আর কি, আর হচ্ছে ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণের মানস পুত্র রাখালচন্দ্র। তো যখন লিখছেন, ওই ঠাকুরকে এত ভালোবেসেছেন, তো যখন লিখছেন তখন এটা এসে যাচ্ছে, রাখাল, মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন। তাহলে মাস্টারমশাইয়ের আত্মবিলোপ এতটাই। এমনিতে আমরা যখন বর্ণনা করি তখন কি হয় যে আমরা বর্ণনা করতে গেলে তখন আমরা সাধারণত হয় কি, নিজেদের কথা লিখি, তারপরে ছোট কেউ থাকলে যে তার কথা সাধারণত লিখি। এই কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে তিনি ওই সম্পূর্ণরূপে আত্মবিলোপ করেছেন, এবং আত্মবিলোপটা এমনভাবেই করেছেন যে অজান্তেও যেন ওটা বেরোচ্ছে না যে রাখালের নামটা পরে দেবেন, আগে রাখালের নাম দিয়ে তারপরে নিজের নাম দিচ্ছেন। অনেক সময় হয়তো যে মাস্টার কথাটা লিখেছেন, কিন্তু লেখবার সময় যে রাখালের নাম দ্বিতীয় স্থানে দিয়ে ফেললেন, কারণ এটাই অভ্যেস যে ঘরে কেউ থাকলে, মানে আর কেউ যদি ছোট থাকে তাহলে তার নামটা পরে দেওয়া, কিন্তু সেই সমস্ত অভ্যেস, পূর্ব সংস্কার, স্বাভাবিক প্রবণতা, সেই সমস্ত মাস্টারমশাই কীরকমভাবে জয় করছেন, কীরকমভাবে তিনি নিজেকে বিলোপ সাধন করছেন নিজের, বুঝতে পারা যাচ্ছে যখন দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন। এই শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে এটি হচ্ছে, পরশমণির সংস্পর্শে এসে এটি হচ্ছে। পরশমণির সংস্পর্শে এসে কি হচ্ছে, যে নিজের সম্পর্কে যে বোধ, সেই বোধটা পুরোপুরি চলে যাচ্ছে, সেই বোধটা চলে যাচ্ছে পরশমণি। আমরা বলছিলাম পরশমণির স্পর্শে সোনা হয়ে যায়, এরকম আছে। আবার কিরকম আছে যে কিছু ময়লা টয়লা থাকলে সেগুলো পরিষ্কার করার দরকার থাকে। তো মানুষের যে সংস্কার, যে অহংবোধ, অহংবোধ মানে সেই স্থূল অহংকার যেটাকে আমরা বলি ইগো, সেই স্থূল অহংকার অর্থে তো নয়ই, সূক্ষ্মরূপেও যে অহংকার, গায়েতে গরমের দেশে মানুষের কি হয়, গায়েতে নানান রকম ধুলো বালি ঘাম টাম জমে একাকার কাণ্ড, তখন সাবান দিয়ে সেই সমস্তগুলোকে তুলে ফেলা হলো, দিলে একদম ঠিকঠাক হয়ে গেল। সেরকম যে এই অহংকারের যে আবরণ, আস্তরণ যুগ যুগান্ত ধরেও থাকতে পারে, শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে সেই সমস্ত উঠে যাচ্ছে, সত্তা থেকে সেটি উঠে যাচ্ছে। এমনিতে সাবানে বলে যে ওখানে দেখতে হবে আবার যে ক্ষার জাতীয় পদার্থ কতটা আছে, অ্যালকালাইন কতটা, সেইটা একটুখানি সাবধান থাকতে হবে, ত্বকের যেন ক্ষতি না করে, এসব বলা হয়। আর শ্রীরামকৃষ্ণ তিনি কি করছেন, কোনো ক্ষতি হবে না, তিনি একই সঙ্গে নারিশ করছেন, ওইটিকে তুলে দিচ্ছেন, ওই যে ক্লেদ কালিমা অহংভাবের সেটিকে তুলে দিচ্ছেন, এবং অদ্ভুতভাবে অন্তঃকরণকে নারিশ করছেন। মাস্টারমশাইয়ের দেখা যাচ্ছে যে সব চলে গেছে, আমরা অন্তত কথামৃতের মধ্যে দিয়ে যা পাচ্ছি, আমরা তো পূর্ণাঙ্গ রূপে কি করে বলবো, কিন্তু কথামৃতের মধ্যে দিয়ে যা পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে সেই সমস্ত বোধহয় চলে গেছে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে, এবং তার মন, তার মানসিকতা এক অন্যরকমের ভাবে সমৃদ্ধ হয়েছে, অন্যরকমের ভাবে সঞ্জীবিত হয়ে উঠেছে সেই মাস্টারমশাইয়ের লেখনী মুখে কথামৃত। আজ শনিবার, 12ই জ্যৈষ্ঠ 1291, 24শে মে 1884 খ্রিস্টাব্দ, অমাবস্যা। এবার মাস্টারমশাই লিখছেন যে গৌরবর্ণ ছোকরাটি বিদ্যা সাজিয়াছিলেন, তিনি সুন্দর অভিনয় করিয়াছিলেন। বিদ্যা সুন্দর, আর বিদ্যা শব্দটি স্থূলাক্ষরে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ তাহার সহিত আনন্দে অনেক ঈশ্বরীয় কথা কহিতেছেন, ভক্তেরা আগ্রহের সহিত সমস্ত শুনিতেছেন। তাহলে সেই ছেলে সকালবেলায় এসছেন, তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করতে,
ওই যে মাস্টারমশাই একটু আগে লিখলেন, যাত্রাওয়ালা স্নানান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন, আর ঠাকুর তার সঙ্গে এইসব কথা বলছেন যে কম বয়সী ছেলে, তিনি সুন্দর অভিনয় করেছেন, তো ঠাকুর তার সঙ্গে আনন্দে অনেক ঈশ্বরীয় কথা কহিতেছেন। কিরকম? শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বিদ্যা অভিনেতার প্রতি, তোমার অভিনয়টি বেশ হয়েছে, যদি কেউ গাইতে বাজাতে নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। আর তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে বাজাতে বা নাচতে শিখো, সেইরূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয়, পূজা জপ ধ্যান এসব নিয়মিত অভ্যাস করতে হয়। ছেলেটি স্নান করে এসছে শ্রীরামকৃষ্ণের কাছে, কিন্তু দেখা যাচ্ছে যে ঠাকুর সরাসরি ঈশ্বরীয় প্রসঙ্গে নিয়ে চলে গেছেন, যে সে এসে প্রণাম করেছে, তাহলে সৌজন্যবশত কিছু কথা না সেরকম নেই। শ্রীরামকৃষ্ণের ওইটি সৌজন্য যে জীবনের যেটি সর্বশ্রেষ্ঠ প্রাপ্তব্য বস্তু, যেটি কিনা মূল অভিষ্ঠ, সেটি সম্পর্কেই কথা বলা, এছাড়া আর কিছু নয়। তো ওই ছেলেটিকে তিনি বলছেন, তোমার অভিনয় বেশ হয়েছে। ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন গিরিশবাবুকে যে থিয়েটারে লোক শিক্ষা হয়, অনেকে মনে করেন যে তার মানে থিয়েটার ব্যাপারটি খুব ভালো। শ্রীরামকৃষ্ণ বলছেন যেটি, সেটি হচ্ছে যে থিয়েটারের মাধ্যমে যেখানে কিনা ঈশ্বরীয় প্রসঙ্গ থাকছে সেইটি, তা সেটাতে হঠাৎ থিয়েটারের কথা আলাদা করে কেন, সে তো সব রকমভাবে লিখিত সাহিত্যতেও তো আছে। থিয়েটারে অনেক দ্রুত হয়, মানুষজন দেখছে, অভিনয় হচ্ছে, দেখে হাসছে, কাঁদছে, নানান রকমের করছে, তো ফলে বিনিময়ের দিক থেকে, কমিউনিকেশনের দিক থেকে ওরা খুব দ্রুত হয়। তা সেখানে সেজে গুজে উপযুক্ত পোশাক পরিচ্ছদ রয়েছে, আসবাবপত্র প্রপস রয়েছে, আলোর কাজ রয়েছে, যন্ত্রানুষঙ্গ রয়েছে, তার মধ্যে অভিনয় হয়েছে, তার একটা প্রভাব আছে না, ইম্প্যাক্ট আছে। আর সেখানে যদি ঈশ্বরীয় কথা হয়, একবার দারুণ, ভগবানের কথা যে যেরকমভাবে বলবে, জগৎ কারণের কথা বলবে, একদম খুব তাতে করে। তো থিয়েটারে লোক শিক্ষে হয় সেটা ওই জন্য, এমনি যে কোনো থিয়েটার নয়, যে কোনো সাহিত্য নয়, যে কোনো গান নয়, সেগুলো কি তাহলে ফেলে দিতে হবে তা নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেগুলোর কথা উল্লেখ করেননি, সেই ফর্মটার উল্লেখ করছেন, সেই রকমের শৈল্পিক প্রকাশের উল্লেখ করছেন যার দ্বারা ঈশ্বর লাভের সুবিধে হয়। এই ঈশ্বর লাভই, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ যে বলেছেন সেটি শুধু একাধবার নয়, ঘুরে ফিরে বিভিন্ন রকমভাবে ওই প্রসঙ্গের মধ্যে তিনি থেকেছেন এবং থাকছেন। এখন যে কম বয়সী ছেলেটি বিদ্যা সুন্দরের পালায় অভিনয় করেছে, তাকে বলছেন, তোমার অভিনয়টি বেশ হয়েছে, যদি কেউ গাইতে বাজাতে নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। তো ওইখানে নিয়ে চলে আসছেন যে তোমার মধ্যে তার মানে ওই ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা যার থাকে সে ওই দিকটাতে যদি একটুখানি মনোযোগ দেয়, তাহলে অন্যের থেকে আরও বেশি তার অগ্রগতি হবে। আর তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে বাজাতে বা নাচতে শিখো, সেই রূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয়, পূজা জপ ধ্যান এসব নিয়মিত অভ্যাস করতে হয়। তো এই যে সকালবেলায় মাকে প্রণাম করতে গিয়ে দেখে এসছেন যে ছেলে বেশ পারে, আরও অন্যান্যদের অভিনয় হয়তো দেখেছেন, তা বললেন যে তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে বাজাতে বা নাচতে শিখো, সেই রূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয়। এ কীরকম অসাধারণ, অসাধারণ যে কেউ মিষ্টির দোকানে যদি যান সেখানে মিষ্টি পাবেন, এটা নতুন করে কিছু বলার আছে? শ্রীরামকৃষ্ণের কাছে গেলে আধ্যাত্মিকতা পাবেন, এটাও সেই রকমই স্বাভাবিক। তো মিষ্টি খেয়ে বরং শরীর খারাপ হতে পারে, আর এইখানে মনের সমস্ত খাদ্য পাওয়া যাবে, আর তাতে মন সবচেয়ে শুদ্ধ হবে, মনের অস্তিত্ব সার্থক হবে। তা বললেন যে তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে বাজাতে বা নাচতে শিখো, সেই রূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয়, পূজা জপ ধ্যান এসব নিয়মিত অভ্যাস করতে হয়। তাহলে ইঙ্গিত থেকে গেল যে গাইতে বাজাতে বা নাচতে যে শিখেছো তোমরা, আর শিখে কতদূর এগিয়ে গেছো, সেইরকমভাবেই পূজা জপ ধ্যান এইসব করতে হয়, এসব করলে হয়ে যাবে। কিন্তু পারবে গো, তোমরা যখন গাইতে বাজাতে নাচতে যখন পারছো, এইসব যখন অভ্যেস করে শিখেছো, তখন তোমরা ওইগুলোও পেরে যাবে। এর থেকে
আর কত আন্তরিকভাবে আহ্বান জানানো যায়, শ্রীরামকৃষ্ণ সেই রকমভাবে করছেন, এবং এর থেকেও আন্তরিকভাবে যদি হয় তাহলে সেটাই তিনি করবেন, কিন্তু তিনি ওই ভাবের মধ্যেই থাকছেন। এটি দেখে, এটি স্মরণ করে আমরা মুহুর্মুহু চমৎকৃত হচ্ছি, আনন্দিত হচ্ছি। এইবারে একটা মজার ইউটার্ন মতো আছে, যে যেন ইউটার্ন হতে যাচ্ছে এরকম একটা ঘটনা হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার কি বিবাহ হয়েছে ছেলেপুলে? বিদ্যা, আজ্ঞা, একটি কন্যা গত, আরও একটি সন্তান হয়েছে। তিনি এরকম বলে ফেলেছেন, মাস্টারমশাই খুব এতে পড়েছিলেন, অসুবিধায় পড়েছিলেন, তাকে যখন ওরকম জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর তোমার কি বিবাহ হয়েছে, উনি বলছিলেন আজ্ঞা হয়েছে, বলে ওরে রামলাল বিয়ে হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। আচ্ছা, তোমার কি সন্তান হয়েছে? ওরে ছেলেপুলেও হয়ে গেছে। আবার সে রামলাল দাদাকে ডেকে একেবারে, মানে আর লজ্জার একশেষ কাণ্ড। তো মাস্টারমশাই কি একটু ওইরকম ধাপে ধাপে উনি বলেছেন, কিস্তিতে কিস্তি ইনস্টলমেন্টে তিনি বলেছেন, সেরকম করেছে। আর এখানে দেখছি যে কি হবে, আমরা সেটা দেখব, এটার পরিণতিতে কিরকম মজা হবে এক্ষুনি দেখব। কীরকম হলো যে যখন বললেন যে ওই ওই ছেলেটি বিদ্যা যে সেজেছিলেন, তিনি যখন বলছেন যে আজ্ঞা একটি কন্যা গত, আরও একটি সন্তান হয়েছে, ইনি না আর ডিফেন্সিভ খেলবার সুযোগ পাননি, একেবারে এরকম বলে দিয়েছেন। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে হলো গেল, তোমার এই কম বয়স, বলে সাঁজ সকালে ভাতার মোলো, কাঁদবো কত রাত, সকলের হাস্য। তাই এই কম বয়সী ছেলে আবার গত হয়েছে, আবার আচ্ছা গত হয়েছে সেটা তো দুঃখের, কিন্তু দুঃখের মানে কি, ওই নিজেই কি বলছে শোনো না, বলেছে আজ্ঞা একটি কন্যা গত, আরও একটি সন্তান হয়েছে। তাহলে শ্রীরামকৃষ্ণ সুতরাং তার স্ট্যান্ড পয়েন্ট ছাড়ছেন না, বলছেন এর মধ্যে হলো গেল, তোমার এই কম বয়স, বলে সাঁজ সকালে ভাতার মোলো, কাঁদবো কত রাত, সকলের হাস্য। তো তাকে নিয়ে মজা করছেন, আর মজার কারণ হচ্ছে যে ওই আর কি, সে আবার ওইসব বলেছে যে হ্যাঁ সংসার আবার বাড়ছে, এইরকমভাবে বলেছে, সুতরাং মজাটা একদমই আউট অফ প্লেস নয়, অপ্রাসঙ্গিক নয়, আর যেন একটা কীরকম একটা আক্ষেপের জায়গার থেকে, যে এত রাগ হয় না, এরকম ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বলছেন। বলে তারপরে বলছেন সেই অভিনেতা ছেলেটিকে, সংসারের সুখ তো দেখছ, যেমন আমরা কেবল আটি আর চামড়া, খেলে হয় অম্লসুল, এ তাকে বলছেন। আচ্ছা, তার বিবাহ হয়ে গেছে, সন্তান হয়েছে, তাহলে আর কেন তাকে টানছেন? ওই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন যে যিনি কিনা প্রসঙ্গটাকে ছেড়ে দিচ্ছেন না, ছেলেটিকে ভালো লেগেছে, হি লাভস দ্য বয়, এক। দুই হচ্ছে, দেখেছেন যে ওর যাত্রা করার বেশ সুন্দর ক্ষমতা আছে, হয়তো দেখেছেন গান গাইছে কি নাচছে কি সুন্দর অভিনয় করছে, তো সেই কি অন্য কিছু মানে তার থিয়েট্রিক্যাল পার্টস দেখেছেন, তো সেইটি দেখে ওনার ভালো লেগেছে, সুতরাং সেখান থেকে জানছেন যে এর মধ্যে ক্ষমতা রয়েছে, সুতরাং এ পারবে, ঈশ্বরের দিকে মন দিলে হবে। ওইটা একটা সেটব্যাকের মতো, যে আচ্ছা সংসার টংসার হয়ে গেছে, এবং সংসার হয়ে গেছে সেখান নিয়ে সে ওই রকমভাবে ব্যক্ত করছে, সুতরাং শ্রীরামকৃষ্ণ মানে ওই যে ব্যক্ত করছে তার মধ্যে মানে তার মানে সংসারের আসক্তিতে দিব্যি মজে আছে বোঝা যাচ্ছে, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গটাকে অনুসরণ করে যাচ্ছেন, জিনিস এই 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 ভাবটাকে দেওয়ার চেষ্টা করছেন সেই ছেলেটিকে। এই অপূর্ব, আমরা আগে শুনেছি গতকালের অনুষ্ঠানে যে স্বামী বিবেকানন্দ বলছেন যে সেই ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছেন, তার এখানেও তাই, এই যাত্রার ছেলেটি দিব্যিতে যাত্রা টাত্রা করেছে, লোকের হাততালি পেয়েছে, নিশ্চয়ই অভিনন্দন পেয়েছে, তারপর চানটান করে প্রণাম করতে এসছে, ব্যাস এবারে প্রসাদ প্রসাদ খেয়ে চলে যাও, এ বললেই তো হতো। সেই ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্যে, যে একটি সন্তান গত হয়েছে, আবার একটি সন্তান হয়েছে, এই কী বলছে এই কম বয়সী ছেলেটা, সংসারের মধ্যেই কি ডুবে মরবে নাকি, এইটিকেই কি জীবনের উদ্দেশ্য ভেবেছে,
আর এ তা তো কপালে কষ্ট আছে, এই কষ্টের কথা একটু বাদে বলবেনও তিনি। তা ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য, এত কথা না বললেই হতো ছেলেটা ছেলের মতো চলে যেত, কিন্তু তিনি বলছেন কেননা ওই সিম্প্যাথি সহানুভূতি তার সঙ্গে একাত্মতা হলে যেরকম হয়, যারে এ তো আমার নিজের লোকেকে বলবো না, বলবই এই যে জিনিসটি নরেন্দ্রনাথ দেখেছেন, পরে স্বামী বিবেকানন্দের রূপে তিনি বলছেন। আমরা রয়েছি 24 মে 1884 প্রসঙ্গে, শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারের সুখ তো দেখছো, যেমন আমরা কেবল আঁটি আর চামড়া, খেলে হয় অম্লশূল। তার মানে হচ্ছে যে ওই আমরা অনেকটা খেয়ে ফেললো, এ কি যে হচ্ছে কে জানে বাবা, কিন্তু ওই চিবিয়ে চুষে কামড়ে কত রকম করছে, করে অম্লশূল হয়েছে, পেটে ব্যথা হয়ে গেছে, কিন্তু ছাড়তেও পারছে না। আর এই খাচ্ছিস যে কি খাচ্ছিস, কিরকম যেন বিচ্ছিরি লাগছে, কিন্তু সে করেই যাচ্ছে ওটা। ছিবড়ে তো ছিবড়েকে আবার খেতে ইচ্ছে করছে নাকি, ও মা দেখো কে কাকে বারণ করে, এবার নিয়ে শরীর খারাপ হলো তো। তা সংসারের আসক্তি ওইরকম জায়গায়। তারপর বলছেন, যাত্রাওয়ালার কাজ করছো তা বেশ, কিন্তু বড় যন্ত্রণা, এখন কম বয়স তাই গোলগাল চেহারা, তারপর সব তুবড়ে যাবে। যাত্রাওয়ালারা প্রায় ওই রকমই হয়, গাল তোবড়া, পেট মোটা, হাতে তাগা, সকলের হাস্য। এইসব যে তিনি দেখেছেন সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং এরকমভাবে বললেন যে যাত্রাওয়ালা, অর্থাৎ এর মধ্যে ইঙ্গিত রয়েছে অন্য। সেই ইঙ্গিতটা কি? সেই ইঙ্গিতটি হচ্ছে যে এখন তোমার বয়স আছে, তোমার গ্ল্যামার আছে, লোকজন তোমাকে দেখে হাততালি দেয়, অ্যাপ্লড করে, কিন্তু পরবর্তীকালে না ওটা থাকে না, এবং তখন কি করুণ অবস্থা হয়, গাল তোবড়া, পেট মোটা, হাতে তাগা। হাতে তাগা মানে কি? হাতে তাগা মানে হচ্ছে লুজ হয়ে গেছে আর কি। তা পেটটা মোটা আর হাতের তাগাটা দেখতে পাওয়া যাচ্ছে লুজ হয়ে গেছে। তা লুজ হয়ে গেছে আর একটা পড়লেই তো হয়, পয়সা নেই আর, এইরকম একটা অবস্থা। আর কি ডিসপ্রপোর্শনেট, পেটটা মোটা, হাতটা সরু হয়ে গেছে, গাল তুবড়ে গেছে। আরে বাবরে, এই এক সময় মঞ্চ কাঁপিয়ে অভিনয় করতো, এখন রাস্তা দিয়ে গেলে কেউ ফিরেও তাকায় না। এই যে জীবনের ক্ষণভঙ্গুরতা ইত্যাদি, আমরা পোশাকি ভাষায় যাই বলি না কেন, শ্রীরামকৃষ্ণ সেটাকে কি অল্পের মধ্যে এনে দিচ্ছেন ওই ছেলেটির কাছে, এবং সেটা আনছেন তাকে ভীত করবার জন্য নয়, আশঙ্কিত করবার জন্য নয়, কিন্তু এই যে সত্যটা, এই বিশেষ করে যাত্রা করতে গেলে অনেকেরই হয়, ওইরকম বললেন যে যাত্রাওয়ালারা প্রায় ওই রকমই হয়, মানে বেশিরভাগেরই এরকম অবস্থা হয়। তারপরে বলছেন, আমি কেন বিদ্যাসুন্দর শুনলাম, মানে এরকম যদি প্রশ্নটা ওঠে যে আমি কেন শুনলাম, তা বলছেন, আমি কেন বিদ্যাসুন্দর শুনলাম, দেখলাম তাল মান গান বেশ। তা বলছেন, আমি কেন বিদ্যাসুন্দর শুনলাম, দেখলাম তাল মান গান বেশ। তারপর মা দেখিয়ে দিলেন যে নারায়ণী এই যাত্রাওয়ালাদের রূপ ধরে যাত্রা করছেন। নারায়ণী শব্দটি এবং রূপ, এই শব্দটি স্থূলাক্ষরে আছে। বলছেন, আমি কেন বিদ্যাসুন্দর শুনলাম, দেখলাম তাল মান গান বেশ। তারপর মা দেখিয়ে দিলেন যে নারায়ণী এই যাত্রাওয়ালাদের রূপ ধরে রূপ তারপর মা দেখিয়ে দিলেন যে নারায়ণী এই যাত্রাওয়ালাদের রূপ ধারণ করে যাত্রা করছেন। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এইবার ওই ছেলেটি জিজ্ঞাসা বলছেন, বিদ্যা আজ্ঞা, কাম আর কামনা তফাৎ কি? অদ্ভুত ব্যাপার যে সে প্রণাম করে হয়তো ভেবেছিল চলেই যাবে, শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে কথা বলছেন আর তারপর সে প্রশ্ন করছে। প্রশ্ন যে করছে এটাতে আমরা একটু অবাক হচ্ছি। এমন হতেই পারে যে হ্যাঁ, ভক্তিমান ছেলে, শ্রীরামকৃষ্ণকে দেখেছে, দেখে তার খুব ভালো লেগেছে, এবং আগেই তার কথা জানতো, সে প্রণাম করতে এসছে, তাতে প্রশ্ন করছে, তাতে আর কি, এতে আর নতুন কি আছে? কিন্তু আমরা অবাক হচ্ছি এই জন্যে যে ওকে তো একটু ঠুকে দিয়েছেন তিনি। ঠুকে দেওয়াটা কোনো ক্ষতি করার জন্য নয়, আহত করার জন্য নয়, কিন্তু ভালোর জন্য। কীরকম ঠুকে দেওয়াটা? এর মধ্যে হলো গেল, আর অন্যরা রয়েছেন তো, মাস্টারমশাই লিখছেন সকলের হাস্য, বলে সাঁঝ সকালে ভাতার মোলো, কাঁদবো কত রাত, এইসব বলেছেন তাকে নিয়ে। সেটা একটা গেছে যে মানুষের তো অনেক সময় অফেন্ডেড হয় যে তাকে নিয়ে সে সংসার করে ফেলেছে, এইটা ভেবে বুঝে নিয়ে, তাহলে আগে ভেবেছিলেন হয়তো এখনো সংসারে ঢোকেনি,
সংসার করেছে, আবার সন্তান গত হয়েছে, আবার সন্তান হয়েছে, এইসব নিয়ে একটু মজা করে যে বলা, অনেক সময় মানুষের ওটা খারাপ লাগতে পারে, অফেন্ডেড হতে পারে, এ হয়নি। আরও কি, এই যে যাত্রা করছো কিন্তু তারপর যাত্রাওয়ালাদের কীরকম পেট মোটা, গালতোবড়া পেট মোটা, হাতে তাগা, ওই সমস্ত যে বলেছেন তাতেও কত সময় লোকে অফেন্ডেড হয়ে যায় যে সকলের সামনে কীরকমভাবে বললেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন হচ্ছেন না, জিজ্ঞেস করছেন, তো জিজ্ঞেস করার কি সিলেবাসের মধ্যে ছিল নাকি? আজ্ঞা কাম আর কামনা তফাৎ কি আজ্ঞা বলে বলছেন, তার মানে অনুমান করবার খুব মনে হয় সঙ্গত কারণ দেখতে পাওয়া যাচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন বকছেন সেটা আমাদের বকুনির মতো হয় না। আমাদের বকুনি কোনো কোনো ক্ষেত্রে হয়ে যা থাকে যে যতটা বললে হতো তার থেকে বেশি বলে দিলাম, কোনো কোনো ক্ষেত্রে হতো যে যা বলবার ঠিকই বলা হয়েছে কিন্তু তাতে সে আহত বোধ করেছে, অপমানিত লজ্জিত বোধ করেছে। অনেকের থাকে তো বকুনি দিতে গেলে এমনভাবে বলল যে অন্যের সামনে বেশ দিলাম তোমাকে, ওইটা তোমাকে আলাদা বললে জানা সুখ হতো অন্যের সামনে, সুখ আবার কোথায়? তার মানে এটা নিজের একটা বেশ অহংকারের পরিতৃপ্তি আছে যে দিলাম ঠুকে, মুখখানা কালো হয়ে গেল আর লোকেরা সব মুখ টিপে হাসছিল যারা শুনছিল, আর দিয়েছি আচ্ছা মতো। এই যে দিয়েছি আচ্ছা মতো সেটা শুধু অন্যায়ের প্রতিকারের জন্য নয়, সেটা হচ্ছে যে আমারও বেশ হলো, মানে জীবনে জয়লাভ তো আমরা খুব বেশি জায়গায় করতে পারি না, তো ফলে এই আজকে করলাম, ওর মুখ কালো হয়ে গেল, ব্যাস চলো এটা ছমাস অন্তত ভাঙিয়ে খাওয়া যাবে, বিভিন্ন লোকের কাছে রং চং লাগিয়ে এটাকে বলা যাবে। এই বকুনি দিতে গেলে এই ধরনের বিক্ষেপ হয়ে যায় যে ঠিক হলো না, শাসন করতে গিয়ে নিজের অহংকারের প্রকাশ হয়ে গেল। তাতে কি হয় যে যাকে বলা হচ্ছে সে হয়তো চুপটুপ করে গেল, কিন্তু সে ওইটা সংশোধন তো করবেই না, বরং যে বলেছে তার উপরে মনে মনে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে থাকলো যে একবার পারলে শোধ নেব। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন হাতে হাতে ফল পাওয়া যাচ্ছে যে সেই ছেলেটি কীরকম বিনীতভাবে শ্রদ্ধা সহকারে বলছে যে আজ্ঞা কাম আর কামনা তফাৎ কি, যার সন্তান গত হয়েছে তারপর আবার হয়েছে সে বলছে যে আজ্ঞা কাম আর কামনার তফাৎ কি। এই শ্রীরামকৃষ্ণ হাতে জাদুদণ্ড নাই, হি ইজ নট আ ম্যাজিশিয়ান, বাট হি ক্যান ট্রান্সফর্ম মাইন্ডস, মনের পরিবর্তন করে দিতে পারেন। আইনস্টাইন বলেছিলেন, তার মধ্যে একটু আক্ষেপ আক্ষেপ মতো আছে, কি সুন্দর কথা, যে সায়েন্স ক্যান ডি নেচার প্লুটোনিয়াম বাট ইট ক্যানট ডি নেচার দ্য ইভেল ইন দ্য মাইন্ডস অফ ম্যান। প্রায় এইরকমই উদ্ধৃতি নেটে দেখলে পুরোটা পাওয়া যাবে। মানুষের মনের মধ্যে যে ইভেল আছে সেইটার রূপান্তর ঘটাতে পারে না, প্লুটোনিয়ামের রূপান্তর ঘটাতে পারে। তাহলে প্লুটোনিয়ামের রূপান্তর ঘটানো বিজ্ঞানের দিক থেকে একটা বিশাল ব্যাপার, আগে ভাবাই যেত না। তা বলছেন বিজ্ঞান সেটা পারে, কিন্তু মানুষের মনের মধ্যে যে খারাপটা আছে সেটার রূপান্তর বিজ্ঞান ঘটাতে পারে না। এটা বলা মানে তিনি বিজ্ঞানকে খাটো করছেন না, কিন্তু তার সীমাবদ্ধতার জায়গাটা দেখাচ্ছেন। অন্যভাবে বলা বা ভাবার আছে যে প্লুটোনিয়ামের রূপান্তর ঘটানো আমাদেরকে মনে পড়িয়ে দেয় আণবিক বোমার কথা, যে বোমা জগৎ জীবনের কাছে অভিশাপ হয়ে যেতে পারে যদি মানুষের মনের রূপান্তর না ঘটানো যায়। 24 মে 1884 শ্রীরামকৃষ্ণকে দেখছি যে তার বিএসসি এমএসসি নেই, দরকারও করেনি, কিন্তু কি দ্রুত মনের রূপান্তর ঘটাচ্ছেন। ছেলেটি ভালো সন্দেহ নেই, বিনীত ভদ্র, কিন্তু সংসার জীবন নিয়ে ওইসব যে শ্রীরামকৃষ্ণ বলেছেন, বড় জোর হতে পারতো যে হ্যাঁ ইনি ঠিক কথাই বলেছেন, আচ্ছা তাড়াতাড়ি প্রণাম করে চলে যাই, আবার কার কি বলবেন, অন্যেরা হেসে উঠবে, কিন্তু সেখানে সে লিঙ্গার করছে, মনের রূপান্তর ঘটাচ্ছেন। সায়েন্স ক্যান ডি নেচার প্লুটোনিয়াম অ্যান্ড রামকৃষ্ণ ক্যান ডি নেচার দ্য ইভিল স্পিরিট ইন ম্যান। তো আমরা দেখছি সেই ঘটনা, এই যে বিদ্যাসুন্দর যিনি সেজেছেন তিনি যেইটা কথা বললেন তার উত্তরে শ্রীরামকৃষ্ণ যা বলবেন টুকটুক টুকটুক করে কি সুন্দর করে সেই প্রসঙ্গ গড়াবে, সেটি ঠাকুরের কৃপা সাপেক্ষে আমরা শুনব পরবর্তী দিনে আগামীকাল প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি 9টায় কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 427 পৃষ্ঠায়, একাধিকবার উল্লিখিত হয়েছে, আমরা রয়েছি 24 মে 1884 প্রসঙ্গে। আর আমাদের শেষ করতে করতে আজকের অনুষ্ঠান সেটি মনে পড়ছে, ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে যা চায় তাই কাছে, বুড়ো গোপাল দাদার কথা বললেন, সেটি আমাদের মনে পড়ছে যে যা চায় তাই কাছে, অথচ লোকে নানা স্থানে ঘুরে। এটি এই জানুয়ারি মাসে আমরা যখন এইসব প্রসঙ্গ শ্রবণ করছি তখন আমাদের মনে হচ্ছে
যে ভাগ্যিস মাস্টারমশাইও ইঙ্গিতটা করে দিয়েছিলেন, ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন তিনি বিদ্যমান তীর্থ কেন? মাস্টারমশাই এটা করে দেওয়াতে আমাদের খুব সুবিধে হয়েছে যে ঠাকুর রয়েছেন তাহলে আবার নানা স্থানে তীর্থ ভ্রমণে যাওয়া কেন? এটি যে মাস্টারমশাই ধরে দিলেন সেটা আমরা এই জানুয়ারি 2021 বসে আমরা ভাবছি যে লকডাউনের সময় কীরকমভাবে এই কথাগুলো সার্থক হয়েছে এবং হয়ে চলেছে। মানুষজন বেরোতে পারেননি তো, এখনও কটি তীর্থস্থানে আর আগের মতো সেই অনুমতি চালু হয়ে গেছে, অনেকেই খবর নেয় যে খুলেছে কি, ভক্তরা কি যেতে পারছে ইত্যাদি, তো সে তো পারছে না তো। কিন্তু বড় অংশের মানুষ বলেছেন যে সেইগুলিতে না যাওয়ার জন্য কষ্ট হচ্ছে, তবে এই যে অনলাইন যা হচ্ছে এতেও খুব আনন্দ হচ্ছে। প্রাণারামে অনলাইন হচ্ছে, অন্যান্য আরও কত জায়গায় হচ্ছে, বিভিন্ন আশ্রম মঠ মন্দির কর্তৃপক্ষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা ওটি করছেন। আর আমাদের ক্ষেত্রে কি মনে হয় যে ইউটিউবে কেউ দেখুন, ফেসবুকে দেখুন, যেভাবেই দেখুন সেটি যেমন সত্য, তেমনি কি দেখছেন, দেখছেন হয়তো কথামৃত। আমরা বিশেষভাবে সেইটিতে আসতে চাইছি ঠাকুরের ওই উক্তির সূত্রে যে কথামৃত কেউ চোখের সামনে বই নিয়ে পড়ছেন, যে লকডাউনে কোথাও বেরোনোর উচিত বেরোনোর কথা নয়, উচিতও নয় এরম দুমদাম আগের মতো, তো বাড়িতে বসে কথামৃত পড়ছেন, কাউকে টেলিফোন করছেন যে জানিস আজকে এই জায়গাটা পড়লাম কি সুন্দর ঠাকুর বলেছেন, আগেও পড়েছি জানিস কিন্তু আজকে পড়ে কি সুন্দর লাগলো তুই বল, ভালো না কি? কেউ হয়তো ইউটিউবে দেখছেন, কেউ অন্য মাধ্যমে দেখছেন, কেউ নেটে পড়ছেন, এমনি পুস্তক আকারে নয়, বাউন্ড ভলিউমের মতো নয়, নেটে পড়ছেন, ল্যাপটপে সেটিকে দেখছেন, এই সবের মধ্যে দিয়ে কি আনন্দ পেয়েছেন এবং এখনো পেয়ে চলছেন। সেটি হয়েছে কি যে নানান জায়গায় যাওয়ার উপায় নেই গো, তোমায় যেতে দেবে না। এইখানে ঠাকুরের কথা বিশেষভাবে মনে পড়ছে, যা চায় তাই কাছে, অথচ লোকে নানা স্থানে ঘুরে, তাহলে ঠাকুর যেখানে রয়েছেন সেইখানে তো লোকে যাবে, সেটা যেমন সত্য, তেমনি আবার এই কথাটিও তো বললেন যে কাছে রয়েছেন তিনি, অন্যত্র বলেছেন যে যতক্ষণ অজ্ঞান ততক্ষণ শেথা শেথা, আর যখন জ্ঞান তখন হেথা হেথা। তাহলে ওই যে তীর্থস্থান বুড়ো গোপাল দাদা যেখানে যাবেন বলে ভাবছিলেন, সেখানে তো দেবতা দেবী সব রয়েছেন, তো অধিষ্ঠান করছেন সেটা আমরা ধরে নিতেই পারি, সেই জন্যই তো তীর্থস্থান, তা সত্ত্বেও ঠাকুর বলছেন যা চায় তাই কাছে। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সামনে রয়েছেন, আর এইখানে কথামৃতের মধ্যে দিয়ে আমরা তাকে খুব পাচ্ছি, যেমন তিনি মন্দিরে তেমনি তিনি কথামৃততে তিনি বলতেন ভাগবত ভক্ত ভগবান। তাহলে ভক্ত আর ঈশ্বরের কথা যেখানে লেখা আছে সেই ভাগবত আর ভগবান স্বয়ং, তিনে এক একে তিন। তাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রতি আমাদের আকর্ষণ শ্রদ্ধা, আমাদের যুক্ত থাকার প্রবণতা যেন আরও বেশি করে অনুভব করা যায়, আরও বেশি করে সেটিকে পেতে ইচ্ছে করে যখন এই সমস্ত প্রসঙ্গের মধ্যে থাকি এবং শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি শুনি, যা চায় তাই কাছে অথচ লোকে নানা স্থানে ঘুরে। তাহলে আনলকের পর নিশ্চয়ই মানুষজন যাবেন বিভিন্ন তীর্থক্ষেত্রে মঠে মন্দিরে আশ্রমে, কিন্তু ঠাকুরের এই কথাটি থেকেই যাচ্ছে যে তিনি একদম কাছে রয়েছেন, ফলে তীর্থে গেলেও তো নানান বিক্ষেপ থাকে লোকের, যে মন্দিরে গেছে আবার সেখানে কিছু শপিংও করলো, এ করলো, করলো, নানান রকমের থাকে তো অনেক সময়। তো তীর্থে গেলেও যেন তিনি যে ভেতরে রয়েছেন সেই বোধটা থাকে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তরে রয়েছেন, এই আন্তরিক সত্যে যেন আমরা জাগ্রত থাকি। আর তীর্থে কেউ যান বা না যান, আনলক হোক বা লকডাউন হোক, এই কথামৃত আমাদেরকে যেন সাদরে আহ্বান জানাচ্ছে দুহাত মেলে। এটিই আমরা ভাবতে ভাবতে শেষ করব যে যা চায় তাই কাছে, তাক থেকে বইটা পেরে নিলেই হলো, ডিভাইসে শুনে নিলেই হলো, পারস্পরিক আলোচনা করলেই হলো, এই কথামৃতের মধ্যে থাকার মানে ঠাকুরের খুব কাছে থাকা, ঠাকুরের সঙ্গে সঙ্গে থাকা, বাস মনে প্রাণে সেই প্রচেষ্টা করে তার শ্রীচরণ অবলম্বন করা, সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকেই আমরা এই উক্তির মধ্যে দিয়ে ভাবছি।
মন্ত্রের মতো এই উক্তি আমাদের মনের মধ্যে যেন পুনরাবৃত্ত হয়ে আমাদেরকে সদা জাগ্রত রাখে, যা চায় তাই কাছে। ওং নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।